কোটের জামা পরে ঘুরছো ঘোরো ঘাটাও নেই কাগজের জামা পরে ঘুরছো ঘোরো ঘাটাও নেই পানি হলে মুখ দেখা বা জায়গা খোঁজা পাবে না কাগজের জামা পরে ওদের কাছে ফতোয়াবাজি করছো তো বাংলা খুলে দেবেন পড়তে পারে না আরবি পড়া দূরের কথা দেবেন তিনটা ইউটিউবের ভিডিও শোনাই করছে কেন করছো ভাই তুমি তুই যাকালে শিখেছে বসে না কেন হ্যাঁ ফোনে ফোনে সব ফোন করছে কাকে আর হুজুরদের ছেলেদের ছবি দিচ্ছে ভাবতে এগুলো আমরা কোনোদিন আগে বলেছি কাটাচ্ছ কি ভাবছো ফুরফুরা শরীরে হুজুররা কিছু বোঝে না আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামারা কিছু জানে না সব কিতাব আমাদের কাছে আছে ফাসেক আল্লাহর ওলীদের সঙ্গে বিয়াদবি করছো আল্লাহ ওয়ালাদের সঙ্গে অসভ্যতামি করো বুখারী শরীফের হাদিসে কুদসি জানো না মানে আদালি ওয়ালিয়ান ফাকাত আযানতু ফিল হারব জামার ওলীদের সঙ্গে দুশমনী করলো শত্রু করলো সে তৈরি থাকে যেন আমি আল্লাহ আমার সাথে জিহাদের জন্য কাদের সাথে বিয়াদবি করছো কার সঙ্গে তুমি ছোট বড় কথা বলবে মুজাদ্দুদুজ জামান কেলে কি ভাবছো তুমি গোটা পৃথিবীর লোক যদি ওনাকে ভালোবাসে এক চুল পরিমাণ সম্মান বাড়বে না আর গোটা পৃথিবীর লোক যদি ওনাকে মোর্শেদ বলে মুজাদ্দিদ বলে নাই বলে এক চুল পরিমাণ সম্মান কমবেও না কেন এই মুজাদ্দিদের দায়িত্বটা স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলে খবরদার এদিক ওদিক হইনি কথা বুঝলে আল্লাহ ওয়ালাদের মহব্বতটা রাখবে সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা ব্যবহার যদি খারাপ হয় আমার থেকে দূরে থাকেন কোনো অসুবিধা নেই তবে হকটাকে হক বলে মানে সত্য সত্য বলে বলি আল্লাহদের কবর জিয়ারত করতে যাবে এতে তাদের রুহানি দোয়া পাওয়া যায় আলহামদুলিল্লাহ বলে তাদের ওসিলা দিয়ে দোয়া করবে দোয়া কবুল হয় সুবহানাল্লাহ বলে কে কোথা খালে কে কি বললো তার কথায় আপনি লাসছেন বসেনে কেন অতই যাকালে শিখেছে বসেনে কেন হ্যাঁ ফোনে ফোনে সব ফোন করছে কাকে আর হুজুরদের ছেলেদের ছবি দিচ্ছে ভাবতেন ওই হুজুরটাকে ফোন করেছে মৃত্যু এক একটা একা সেই এপারও আমার ভাই সে সওবান সিদ্দিকী ভাই ওনার ছবি দিয়ে প্রচার করছে সওবান ভাই তাই মিথ্যার আশ্রয় নিয়েছে তো কে হক আর কে বাতিল বসলে হবে তোমাদের চালা চামানটা আছে ওই ফেসবুকে ওই ইউটিউবের ওয়াজের কমেন্ট গুলোতে গাল দিচ্ছে কাস্তর পরিচয় বলে ছিমোয় কাস্তর পরিচয় বলে ফলে কমেন্ট দেখে বুঝে যাচ্ছে ওদের শেখ গুণ কেমন কথা বলে না কমেন্ট দেখলে বুঝবে ওদের গুরু গুণ কেমন কেন হবে না ভাই গুরুদের কিতাব যদি দেখে মাথা কাজ করবে না এত জঘন্য জঘন্য কথা লেখা আছে আমি গতকালকে দেখছিলাম আমি আপনাকে বলতে পারবো না এত নোংরা নোংরা কথা বদরুল আহিল্লা ওদের কিতাবের নাম বদরুল আহিল্লা আমি বাংলাটা বলছি লিখেছে মহিলারা একাকী নামাজের ক্ষেত্রে সম্পূর্ণ উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করতে পারবে মহিলা যদি অন্যান্য মহিলাদের সাথে সকলেই উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করে তবেও তাদের নামাজ বিশুদ্ধ হবে স্বামী স্ত্রী দুজনে যদি উলঙ্গ হয়ে নামাজ আদায় করে তবে নামাজ বিশুদ্ধ হবে মহিলা যদি তার পিতা ছেলে ভাই চাচা মামু সকলের সামনে উলঙ্গ অবস্থায় নামাজ আদায় করে তবুও নামাজ বিশুদ্ধ নামাজ হবে এগুলো আমরা কোনোদিন আগে বলেছি কাটাচ্ছ কি ভাবছো ফুরফুরা শরীরে হুজুরা কিছু বোঝে না আহলে সুন্নাত ওয়াল জামাতের ওলামারা কিছু জানে না সব কিতাব আমাদের কাছে আছে কিতাব সব আছে বিহাত স্বার্থে চুপ করে আছে তো আমরা আমাদের লিয়ে আছি বা থাকি পরিবেশটা একটা অশান্তিমূলক তৈরি কথা বলে চাই না ঢিল আমরা ছুড়লাম আমরা ঘাটালাম না তো আমরা ঘাটাইনি তো তোমরা ঘাটাচ্ছ তো ঘাটাচ্ছ আবার ফোন করছো কেন বসো কোথা ডেট করবেন কখন করবেন লেখালেখি করেন আইনের সহায়তা নিয়ে আমরা বসবো
আইন লেখালেখি হয় কোর্টে স্ট্যাম্প পেপারে লেখালেখি হয় বসো আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামালা কালো তৈরি ছিল আলহামদুলিল্লাহ আজও তৈরি আছে ইনশাআল্লাহ কিয়ামতের সকাল পর্যন্ত তৈরি থাকবে জোরে বলেন আর জোরে বলবেন না আর জোরে বলা যাবে না এখানে আমার লিখেছে যে হয়তো আমার একটা মাসলা আছে যদি কারো কাপড় না থাকে যদি কারো বস্ত্র না থাকে সে যদি একা থাকে উলঙ্গ অবস্থায় নামাজ পড়লে হবে এটা মাসলা এটা মাসলা আছে কিন্তু এখানে কি বলছে আরেকটা ওদেরই কিতাব এই মাসলা থেকে কেউ হয়তো ভাবতে পারেন যে এটি হয়তো বিশেষ ওজরের কারণে বিষয়টি এমন নয় গায়ের মুকাল্লিদিন তাদের আকীদা তাদের নিকট কাপড় থাকা অবস্থা যদি কেউ উলঙ্গ হয় নামাজ পড়ে তার নামাজ বিশুদ্ধ হবে ওহিদুজ্জামান হায়দরাবাদী বিষয়টা স্পষ্ট করে লিখেছেন সাথে কাপড় থাকা সত্ত্বেও যদি কেউ উলঙ্গ হয় নামাজ পড়ে তাহলে তার নামাজ বিশুদ্ধ হবে নুজুলুল আবরার বলে কিতাবে লিখেছে আস্তাগফিরুল্লাহ বলে নাউজুবিল্লাহ বলে এগুলো হচ্ছে উনাদের মানে আকীদা আরো কিছু নোংরা নোংরা আছে আমি কি বলবো আপনাদের এগুলো বলার মতো নয় নিজেকেই লজ্জা লাগে মানে এমন এমন বাজে বাজে কথা আমি বলতে পারবো না ওহিদুজ্জামান লিখেছে মহিলার জন্য বয়স্ক পরপুরুষকে নিজের স্তনে দুধ পান করানো জায়েজ কিতাবের নাম নুজুলুল আবরার কি বলবো বলেন তো এগুলো কাগজে জামা পরে ঘুরছো ঘোরো ঘাটাও নেই কাগজের জামা পরে ঘুরছো ঘোরো ঘাটাও নেই পানি হলে মুখ দেখা বা জায়গা খুঁজে পাবে না কাগজে জামা পরে ঘুরছো ঘোরো ঘাটাও নেই এবারে এই কথা শুনে যদি কোনো সাধারণ মানুষ যদি মনে করে গাল দিয়ে খুশি দিক এগুলো শুনে যদি কেউ মনে হয় গাল দিয়ে তো দাও তুমি যদি গাল দিয়ে তোমার মনটা খুশি হয় দাও তবে জানবেন আবু জেহেল কিন্তু নবীকে গাল দিয়েছিল আবুল্লাহ উদবা সাইবা গাল সাহাবাদের যুগে মুনাফিক কোন গাল কি দিয়েছিল তাবিনদের যুগে তাবে তাবিন ইমামদের যুগে আল্লাহর ওলিদের যুগে এখন দেবেন না ভাবছেন কি করে দাও তো সাধারণ লোকের উপর আমার কোনো রাগ নেই যতই গাল দিক ওরা অবুঝ না বুঝে দিচ্ছে ওদের যারা ঘোরাচ্ছে ওরা জানে আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের দূরে রাখেন বলেন আমিন যদি বলেন আমিন সানাউল্লাহ সিদ্দিকীর ওয়াজ শোনা না শোনা বড় জিনিস নয় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় মজবুত থাকা এটা বড় জিনিস কারো দিকে তাকাবে আহলে সুন্নাত ওয়াল জামাত এই আকীদার উপর মজবুত বলুন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আমার ভাইয়েরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা কথা বুঝলে অনেক রকম অসুবিধে এলাকায় মজবুত হন নামাজ পড়বেন নাবির নিচে হাত রাখবেন কোথায় জোরে বলেন নাবির নিচে হাদিস আছে সহি নয় হাদিস আছে সহি নয় যে যুবক ছেলেগুলো অমন করছে ওদের কাছে ফতোয়াবাজি করছে তো বাংলা খুলে দেবেন পড়তে পারে না আরবি পড়া দূরের কথা দেবেন তিনটে ইউটিউবের ভিডিও শোনো করছে কেন করছো ভাই তুমি নবীর নিচে ওটা তো হাদিস সহি রেওয়ায়ত তুমি একটা নবীর সহি রেওয়ায়ত কে ইনকার করে হেমাগতি দেখে এখানে তুললে তুমি কার হাদিস ইনকার করলে তুমি জানো হাদিস ইনকার করলে সুন্নাহ ইনকার করলে কি হয় জানো সব হাদিস সুন্নাহ নয় সব সুন্নাহ হাদিস নবী নটা বিয়ে করেছেন এগারোটা বিয়ে করেছেন ওটা হাদিস নটা বিয়ে করবেন আপনারা হাদিস আছে নবী করেছে তার মানে সব হাদিস সুন্নাহ নয় সব সুন্নাহ কিন্তু হাদিস আমাদের সুন্নাহর উপর আমল করতে হবে যে আমলটা আমার নবী পাক অফার শরীফে আগে পর্যন্ত উম্মতকে শিখিয়ে গেছে সুবহানাল্লাহ আমরা বাদী নাবির নিচে ইমাম আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ দুটো রায় এনেছে তাহাতা সুররা ফাওকা সুররা তাহাতা মানে নাবির নিচে ফাওকা মানে উপরে তাহাতা সুররা নাবির একটু নিচে আর ফাওকা সুররা নাবির একটু উপরে হানাফি শাফিঈ মালিকি হাম্বলি এই চারজন ইমাম এই চারজনের রায় হয় নাবির নিচে নয় নাবির উপরে কারো রায় নেই বুকের একটাও দেখাতে পারবেন না একটাও দেখাতে পারবেন না লাপালাপি করো কেন সমাজ ঝগড়া করছো হাত বাঁধবেন কোথা
ইমাম বুখারীর উস্তাদ মুসলিমের উস্তাদ ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে পরস্পর অনেক কটা হাদিস আছে রাআইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাআইতু মানে দেখা উনি একজন সাহাবী থেকে বর্ণনা করেন নবীকে দেখেছেন কি দেখেছে ওয়াদা ইয়ামিনাহু ডান হাত আলামানো উপরে শিমালে কি নান হাত নবী বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা আল্লাহ নবী নামাজের মধ্যে নাবীর নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়ছেন জোরে বলে জোরে বলে মেয়েদের জন্য আল্লাহর রাসূল বলেছেন মেয়েদের জন্য বুকে হাত রেখে নামাজ কেন তাদের হাত রাখাও হবে আর সাথে সাথে মেয়েদের সতর ঢাকা হবে পর্দা হবে সুবহানাল্লাহ বলে মেয়েদের নামাজ ছেলেদের নামাজে অনেক পার্থক্য মেয়েদের সেজদা ছেলেদের সেজদা এক না মেয়েদের বৈঠক ছেলেদের বৈঠক এক না আমাদের সেজদা এই জায়গাটা ফাঁকা থাকে মেয়েদের এই পা শরীর দুটো মিলে মাটির সঙ্গে মিশে সেজদা এটা মেয়েদের ছেলেদের না মেয়েদের এই বাম পাটাকে হেলিয়ে ওই বাম পার উপর ডান পা হেলিয়ে বৈঠকে বসতে হয় আমাদের বাম পাটাকে মুড়ে ডান পায়ের আঙ্গুলগুলোকে ভেঙে বসতে হয় মেয়েদের নামাজ ছেলেদের নামাজ এক না আমাদের এই কানের লতি আঙ্গুল উঠবে ভাই উঠলো মেয়েদের এই কাঁধের উপর উঠবে না অনেক পার্থক্য আছে মেয়েরা ইমাম হতে পারবে মেয়েরা ইমাম হতে পারবে তা কাল থেকে তোমাদের বাড়ি মেয়ে গুনুকে ইমাম করো নামাজ এক সব এক দাও করে দাও আল্লাহ পাক এই ফিতনা থেকে আমাদের হেফাজত করে বদুন আমিন আল্লাহ দয়াময় দয়া করে উম্মত মুসলিমার মধ্যে আল্লাহ ভালোবাসা তৈরি করে দেন বদুন আমিন জোরে বদুন আমিন জোরে বদুন এবার আমরা আছি কিয়াম করি দাঁড়িয়ে করি অনেক ভাই সালাম পড়া ফরজ কিয়াম করাটা ফরজ সালামটা কি জোরে বলে নবীকে সালাম দিয়া কি সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ আমরুল লিল উজুব আল্লাহ কেন আমর এসে আল্লাহ হুকুম দিয়েছে সালাম ফরজ কিয়াম ফরজ না মুস্তাহসান জায়েজ কেউ যদি বসে নবীকে সালাম দেশে দিতে পারেন আমরা দাঁড়িয়ে দিই মুজাদ্দুদুজ জামান বলেছে কেউ দাঁড়িয়ে দিলে তাকে জোর করে বসাবে না কেউ বসে দিলে তাকে জোর করে দাঁড় করাও না তবে আমি দাঁড়িয়ে দিই এবং বড় বড় আল্লাহর ওলিদের যদি জীবনী আপনি পড়েন তারা নবী পাককে সালামটা দাঁড়িয়েই দিতেন জোরে বলে বলুন আলহামদুলিল্লাহ এগুলোর ঝগড়া করবেন না আল্লাহ পাক আমাদের মধ্যে ভালোবাসা দেন আল্লাহ আমাদের সকলকে আহলে সুন্নাত ওয়াল জামাত রাখি দেয় মজবুত রাখেন বদুন আমি বলেন আমি যুবকেরা নামাজি হয়ে যান আল্লাহ দয়ায় দয়া করে আমাদের প্রত্যেককে দ্বারা আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজকে কায়েম করে নেন সকলে বদুন আমি মায়েরা নামাজি হয়ে যান আল্লাহ আমার মা বোনদের করে নামাজি করে বদুন আল্লাহুম্মা আমিন বলেন আমি আল্লাহুম্মা আমিন হে আল্লাহ যেভাবে আপনার পাক নামে জিকির করা দরকার আল্লাহ কিছুই করতে পারিনি আল্লাহ যেটুখানি করেছে আল্লাহ ভুল ভ্রান্তি মাফ করে দেন আল্লাহ